नमस्कार बंधुरा रेनबो चैनल अपने स्वागत बंधुरा चैनल के अवश्य सबसक्राइब कर बेल आइकन क्लिक कर नतून नतून वीडियो पावर जो पश्चिमबंगवासी अर्थात पश्चिमबंग जरा बसबास करें एम पश्चिमबंगवासी विभिन्न प्रकल्प कथा इतिमदे जेने नतून नतून प्रकल्प नहीं क्यों सरकार आसचे तो एम एक प्रकल्प जर जो करा हे खूब गुरुत्वपूर्ण प्रकल्प जेटा कि ना मानविक अर्थात प्रतिबंधी समाज जरा प्रतिबंधी आदर जो एक खूब गुरुत्वपूर्ण प्रकल्प नारी और शिशु उन्नयन और समाज कल्याण दफ्तर थे मानविक प्रकल्प जा बर्तमान खूब जनप्रिय जरा उपकार पाबेन तारा सत्य खूब उपकृत होच्छेन खूब सहजे ये मानविक प्रकल्प आवताभुक्त हवा जाए तो आमरा देखे नेब जो मानविक प्रकल्प आवताभुक्त हवार जन्नो कि होते हबे अर्थात योग्यता कि कारा पेते पारेन तो आमरा देखे नेब प्रथमेई जरा कमपक्षे 50% बा तार बेशी प्रतिबंधकता आछे अर्थात मेडिकल बोर्ड जो सार्टिफिकेट दे 50% बा तार बेशी प्रतिबंधकता जदि थाके ताहले किन्तु ये मानविक प्रकल्प आवताभुक्त होते पारे পরিবারের বার্ষিক পারিবারিক আয় 1 লক্ষ টাকার বেশি হলে কিন্তু হবে না ভারতের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গে কমপক্ষে 10 বছর বা তার বেশি সময়ের বাসিন্দা হতে হবে যেদিন তিনি পেনশনের জন্য আবেদন করছেন সেই দিন থেকে ওই সময় ধার্য হবে অর্থাৎ 10 বছরের বেশি হলে 50% বা তার বেশি প্রতিবন্ধী হলে এবং পারিবারিক আয় যদি 1 লক্ষ টাকার নিচে হয় তাহলে এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারেন যদি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বয়স 10 বছরের কম হয় তাহলে এই রাজ্যে বসবাসকারী সময়ের যে নির্দিষ্ট ব্যবধান আছে তা আবেদনের তারিখ ও বসবাসের ব্যবধান ঠিক হবে অর্থাৎ 10 বছরের কম যদি কারোর বয়স হয় প্রতিবন্ধী হয় 50% উপরে যদি প্রতিবন্ধী হন তাহলে তিনিও কিন্তু এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারেন মানবিক কর্মসূচিতে চাহিদা নির্ভর অর্থাৎ চাহিদা নির্ভর সকল যোগ্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে ধীরে ধীরে আওতায় আনা হবে অর্থাৎ আমাদের গ্রামাঞ্চলে যা সকল প্রতিবন্ধী দেখি সকলকে কিন্তু এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারেন এর কোনো কোটা নেই অর্থাৎ আমরা দেখেছি অন্যান্য অনেক কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আছে যেগুলো কিনা কোটা ভিত্তিক কিন্তু এখানে কোনো কোটা নেই এই কোটাহীন প্রকল্পে আমরা কিন্তু আমাদের গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে যারা 50% তার বা বেশি প্রতিবন্ধী তাদেরকে কিন্তু এই মানবিক প্রকল্পে আওতাভুক্ত করে মাসে আমাদের 1000 টাকা করে কিন্তু পাইয়ে দিতে পারি তো আমরা দেখব আমাদের যারা চারপাশে প্রতিবন্ধী আছে তারা যদি বিষয়টি সম্পর্কে না জানে আমরা যাতে তাদের বলি এবং তারা যাতে মানবিক প্রকল্পে আওতাভুক্ত হয় তার উদ্যোগ নিই আমরা আরও জেনে নেব যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যদি বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং কৃষি ভাতার আওতায় আর্থিক সহায়তা পাচ্ছেন তারাই ওই ভাতার সাথে মানবিক কর্মসূচির আওতায় পেনশন পাবেন না অর্থাৎ অন্য পেনশন অন্যান্য কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যদি ভাতা পান তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই মানবিক প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না আমরা আগেই বলেছি মাসে 1000 টাকা করে পেনশন অর্থাৎ ভাতা পাবেন এই মানবিক প্রকল্পের আওতাভুক্ত যারা হবেন যোগাযোগ কোথায় করবেন আপনি বিডিও অফিসে বা ব্লক সমাজ কল্যাণ আধিকারিকের অফিসে অথবা পঞ্চায়েত সমিতিতে যোগাযোগ করতে পারেন বা জেলা শাসককে উদ্দেশ্য করে আবেদন করতে হবেন আবেদনপত্র জমা দেবেন বিডিও অফিসে অথবা পঞ্চায়েত সমিতিতে আপনি বিডিও অফিসের ব্লক ওয়েলফেয়ার অফিসার একজন অফিসার থাকেন তার সাথে যোগাযোগ করতে পারেন গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন বা জেলা শাসকের দপ্তরেও যোগাযোগ করতে পারেন আপনি যোগাযোগ করলে সেখান থেকে অ্যাপ্লিকেশন এবং যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো ফিল আপ করে দেওয়ার কয়েকদিনের মধ্যেই বা কয়েক মাসের দুই এক মাসের মধ্যেই এই মানবিক প্রকল্প কিন্তু পাওয়া যায় এবং রাজ্য সরকারের একটা খুব সফল প্রকল্প একটি মানবিক প্রকল্প যাতে প্রচুর প্রতিবন্ধী মানুষ উপকার পাচ্ছেন তো আমরা চেষ্টা করব আমাদের চারপাশে যারা আরও প্রতিবন্ধী আছেন তাদেরকে এই প্রকল্পের আওতাভুক্ত করে তাদেরকে যাতে আরও বেশি সুযোগ করে দেওয়া যেতে পারে বন্ধুরা এরকম আরও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ কিভাবে সহায়তা পেতে পারেন আমরা আপনাদের কাছে নিয়ে আসব চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।